দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়া আপনাদের সকলকে স্বাগত। আজকে যিনি আমাদের সেলেব দুনিয়ার অতিথি, তার পরিচয়টা অনেক বড়। একদিকে তিনি হচ্ছেন ক্রীড়া ব্যক্তিত্ব, একদিকে হচ্ছেন তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব, পাশাপাশি তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মন্ত্রী শ্রী লক্ষ্মীরতন শুক্লা। তিনি হচ্ছেন আজকে আমাদের সেলেব দুনিয়ার অতিথি। আসুন আমার সাথে। নমস্কার দাদা, সেলেব দুনিয়া আপনাকে সবার অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দাদা। সব থেকে বড় কথা যে এই যে সময়টা প্রচন্ড উদ্বেগ, প্রচন্ড অস্থিরতা, চারিদিকে কোভিড পরিস্থিতি, তার মধ্যে গেছে আমফান, তার মধ্যে বাড়ছে আপনার একটার পর একটা দায়িত্ব, এই এতগুলো দায়িত্ব সামলাচ্ছেন কিভাবে? বাংলার মানুষ আমফান আর করোনার সময় প্রত্যেক পাড়ার মানুষ, ভাই বোনেরা, দিদিরা, মায়েরা খুব ভালো যুদ্ধ করেছেন, নিজেরও খেয়াল রেখেছেন, অন্যেরও খেয়াল রেখেছেন। সো এটাই হচ্ছে বাংলার সবথেকে সুইটেস্ট পার্ট, যে আমরা কাউকে ছাড়ি না, খুব সুন্দরভাবে পাড়ার ক্লাবদের বলো। আর যে দায়িত্বর কথা বললো, দেখো দায়িত্ব তো সব দিকেই থাকে, কিন্তু আমার মেইন যে দায়িত্ব হচ্ছে আমার এই একাডেমি দেখছো, আমি বাচ্চাদের সাথে ট্রেনিং করাই। আমি আমার লাইফে একটাই গোল কি কীভাবে ইয়াং ছেলেমেয়েরা স্পোর্টস হোক, কালচারাল ফিল্ড হোক, যে কোনো ফিল্ড হোক, যেখানে ওরা অ্যাচিভ করতে পারে, আর আমাদের মতন লোকেরা যদি কিছু কন্ট্রিবিউট করতে পারি টুয়ার্ডস আর সোসাইটি, সেটাই আমার মেইন লক্ষ্য। দাদা, আপনি আসার পর বা বর্তমানে রাজ্য সরকার তো ক্রীড়াক্ষেত্রে অনেক উল্লেখযোগ্য দিকে পরিবর্তন এনেছেন, মানে ভালো জায়গা তৈরি হয়েছে আমাদের ক্রীড়াক্ষেত্রে, তো আপনি এই ভালো দিকগুলো যদি একটু উল্লেখ করেন। দেখো, স্পোর্টস অনেক ইম্প্রুভ হয়েছে, আমরা একাডেমি, ফুটবল একাডেমি চলে আমাদের, আর্চারি একাডেমি, এখন টেবিল টেনিস একাডেমি খোলা হয়েছে, ব্যাডমিন্টন একাডেমি আছে, লং টেনিস একাডেমি খোলা হয়েছে। সো সরকার খুব ভালোভাবে প্রত্যেকটা ফিল্ডে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর আছে, আর খুব সুন্দরভাবে সবাই কাজ করার চেষ্টা করছেন, আর খুব সুন্দরভাবে কাজও হচ্ছে। 2021-এ আবার তৃণমূল সরকার যদি ক্ষমতায় আসে, তো এমন কি কাজ যেটা বাকি থেকে গেল তখন করবেন, মানে এত অল্প সময়ের মধ্যে হয়তো সব কাজ সম্ভব হলো না, সেরকম কিছু পরিকল্পনা? দেখো, কাজ তো জীবনে শেষ হয় না, যতদিন জীবন আছে ততদিন কাজ আছে, আর মানুষের জন্যই কাজ করাটাই জীবন। সো কাজ শেষ হয় না। আপনি খেলার কথা বলছিলেন, এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসি, যে একদিকে আপনি ক্রীড়া এবং অন্যদিকে হচ্ছে রাজনীতি, এই দুটো বিষয়কে ব্যালেন্স করেন কি করে? না, আমি রাজনীতি করি না, আমি পলিটিক্স করি না, আমার দ্বারা পলিটিক্স হবেও না, সবাই জানে আমি কিছু কন্ট্রিবিউট করতে এসেছি সমাজকে, আর হয়তো অ্যাজ এ MLA করছি, যদি অ্যাজ এ MLA না করতে পারি, অ্যাজ এ ফর্মার স্পোর্টস পার্সন হিসাবে করবো। সো এন্ড অফ ডে হেল্প ইচ আদার, যে আমরা ছোটোবেলা থেকে কি মানুষের জন্য কাজ করো, সো ওই কাজ করবো, আর সুন্দরভাবে নিজের ইমেজটাকে ধরে রেখেছি, আর নিজের ইমেজটাকে ধরে রাখবো, বিকজ আমি পলিটিক্স করতে এসেছি কোনো কারণের জন্য নয়, আমি পলিটিক্স করতে এসেছি। আমি আগে বললাম আমি পলিটিক্স করছি না, আর আমি করতে পারবো না, কিন্তু ইয়েস, এই ফিল্ডে থেকে অনেকজনের উপকার করা যায়, সো তার জন্যই। একটা প্রশ্ন ভীষণভাবে জানতে ইচ্ছা করে, যে আপনি যে রাজনীতিতে এলেন, একটা তো অভিষেক ঘটে যে কোনো কাজের ক্ষেত্রে, তো আপনার এই অভিষেকটা কীভাবে ঘটেছে? অভিষেক তো দেখো, এটা ম্যাডাম বলেছিলেন কি তোমাকে দাঁড়াতে হবে, সো আমি খুব একটা ইচ্ছুক ছিল না, কিন্তু যেহেতু ম্যাডাম দিদি বলেছিলেন, সো আমি দাঁড়াই, ওনাকে ধন্যবাদ জানাই এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, আর বাস হয়ে গেল। আমরা তো জানি যে ক্রিকেট একাডেমির যেসব বাচ্চারা, একটু আগে যে দেখছিলাম যে তারা এখানে প্র্যাকটিস করছিল, আপনি তাদের দাঁড়িয়ে করাচ্ছিলেন, কোচিং করাচ্ছিলেন, তো এই বাচ্চারা তো অনেকেই বিনামূল্যে এখানে, পুরোটাই বিনামূল্যে, এখানে সেই বিষয়টা, এখানে কোনো স্যালারি নেওয়া হয় না, এখানে কোনো মান্থলি নেওয়া হয় না, এটা আমার বহু বছরের ড্রিম ছিল কি আমি ছোট ছেলে মেয়েদেরকে ক্রিকেট শিখিয়ে, অ্যাথলিট শিখিয়ে, যোগা শিখিয়ে টাকা অর্জন করব না, তো সেই ড্রিমটাকেই ফুলফিল করছে, সেটা জীবনভর যতদিন আমার জীবন আছে আমি ছোট ছেলে মেয়েদেরকে ক্রিকেট শিখিয়ে বা স্পোর্টস শিখিয়ে আমি টাকা অর্জন করব না। দাদা, আর একটা বিষয় যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের অন্তরে একটা গোষ্ঠীদ্বন্দ্বের সূত্রপাত হয়েছে, এবং অনেক ক্ষেত্রে দলটা ভেঙে যাচ্ছে, এবং আপনার এলাকায় যিনি দুজনের নাম বলছি, অরূপ রায় এবং রাজীব দা, তাদের মধ্যেও অন্তর্দ্বন্দ্ব চলছে, তো এই রকম একটা পরিস্থিতির মধ্যে থেকে আগামী দিনে কি খুব ভালোভাবে কাজ করা সম্ভব, আপনি কি ভাবছেন? কারণ আপনি একটু আগে বলেছেন যে আমি পলিটিক্স করতে আসি।
আমি একজনই রাজনীতি আমি জানিও না, পলিটিক্স আমার দ্বারা হবেও না, আর থার্ড পার্সনের বিষয়ে মানে অন্য লোকের বিষয়ে আমি কি কমেন্ট করব। সবার নিজের নিজের ইন্ডিভিজুয়াল ভাবনা চিন্তা আছে, নিজের নিজের গোল আছে। সো আমি নিজের গোল নিয়েই থাকি আর এই বাচ্চাদেরকে সাপোর্ট করি, বিকজ আমি আই ডোন্ট থিঙ্ক সো কি আমি যে বিষয়টাতে আমি জানি না সেই বিষয়টাকে আমি তোমার সাথে ডিসকাস করেও কি করবো, সো নো আনসার, জানি না। দাদা একটা বিষয়, যেহেতু আপনি হাওড়া জেলা সভাধিপতিও বটে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে গোষ্ঠী দ্বন্দ্ব, সেটা তো মানে আপনি মানুষও তাতে অসুবিধার সম্মুখীন হচ্ছে, তো এই জায়গাটা আপনি কি বলবেন? গোষ্ঠী দ্বন্দ্ব আমি জানি না, গোষ্ঠী দ্বন্দ্ব আছে কি নেই সেটা আমার কাছে খবর নেই। মানুষ মানুষের সময় যখন মানুষকে জবাব দেওয়া হবে তখন মানুষ জবাব দেবে। সৌরভ গাঙ্গুলি আমাদের সকলের দাদা, সেই জায়গা থেকে দুজনকে মিলে কি আবার এই রাজনীতির প্ল্যাটফর্মে দেখতে পাবো? মানে আমরা তো ক্রিকেটের ক্ষেত্রে দেখেছি আপনাদের অনেক বিস্তৃত এলাকা, তো রাজনীতির ক্ষেত্রে না, আমার মনে হয় কি আমাকে সৌরভ গাঙ্গুলি কি আপনি সবসময় ক্রিকেট মাঠে দেখবেন, ইন্ডিয়ার খেলা হলে, বাংলার খেলা হলে, আইপিএলের খেলা হলে দেখবেন, আর উনি আমাদের সবার দাদা আছেন আর আমি ওনাকে খুব রেসপেক্ট করি আর বাস আর কি। দাদা একটা বিষয়, যে আজকে বৈশালী দি মানে বৈশালী ডালমিয়ার সাথে কথা হচ্ছিল, আমি একটু আবার সেই পুরনো প্রসঙ্গে আপনাকে বলছি, তো সেখানে উনি একটাই বারবার কথা বলেছেন যে এই যে গোষ্ঠী দ্বন্দ্ব সেক্ষেত্রে এবং এই যে রাজনৈতিক একটা পালাবদলের হাওয়া চলছে, তো এটা দিয়ে ওনারও কাজ করতে খুব অসুবিধা হচ্ছে, তো এটার জন্য আপনি মানুষকে, বাংলার মানুষকে আপনি কী বার্তা দেবেন? কারণ আপনি বললেন যে একটা প্ল্যাটফর্ম আমাদের খুব দরকার পড়ে, যেখান থেকে আপনি মানুষের উন্নতির জন্য এসেছেন, সবার আগে তো মানুষ। মানুষ সব দেখছে, আপনাকে দেখছে, আমাকে দেখছে, ওনাকে দেখছে, সো মানুষ মানুষের যখন সময় আসবে তখন মানুষ ওই সময় আমার মনে হয় ঠিক জবাব দেবে। আর আমার মনে হয় কি নিজেকে সুন্দরভাবে রাখা, বিকজ আজকে আমি যদি ব্যাড বিহেভ করি বা আপনি যদি ব্যাড বিহেভ করেন তাহলে আমাদের সমাজের ছেলেমেয়েরা আমাদেরকে দেখেই বড় হচ্ছে। তো আপনি আপনি মোটিভেট করতে পারেন, আমি মোটিভেট করতে পারি কি তুমি ভালো পথে চলো, ভালো খেলো, কিন্তু এন্ড অফ দ্য ডিসিশন তো আপনাকেই নিতে হবে কি আপনি ভুল পথে হাঁটতে চান কি ভালো পথে হাঁটতে চান। সো মানুষের উপরে ছেড়ে দিন সব, কাজের মাঝে নিজের ফ্যামিলিকে কি করে টাইম দেন? আমি আড্ডা মারি না, আমি অযথা টাইম ওয়েস্ট করি না। আপনারা দেখলেন আমি এখানে এসে কাজ করলাম, আমি প্র্যাকটিস করলাম, করালাম, ফ্যামিলির সাথে থাকি, ছেলেদের খাওয়া দাওয়া দেখি, বিকজ আমার ওদের সব কিছু করতে আমার খুব ভালো লাগে, নিজে খাওয়াই, নিজে রান্না করি। সো ওরা দুজনেই এখন ছোটো, দুজনেই বড় হচ্ছে, সো আমি ম্যাক্সিমাম টাইম তাদের, যখনই আমার ফাঁকা থাকে আমি বাড়িতে থাকি বা ওদেরকে একাডেমি নিয়ে আসি, তো এটাই হচ্ছে আমার আসল কাজ। জীবনে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স যদি ইমেজ বেঙ্গলের দর্শকদের সাথে শেয়ার করেন, আনন্দের না? আমার মনে হয় কি আপনারা আজকে বসে আছেন, আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, আমার এটাই আমাকে অনেক আশীর্বাদ আপনাদের সবার, ভগবানের, ফ্যামিলির লোকের, বাংলার মানুষের, কি এই সুযোগ আমি পেয়েছি, আমি অ্যাজ এ প্লেয়ার আপনার কাছে বসে আছি, না নট অ্যাজ এ MLA, নট অ্যাজ এ মন্ত্রী, বিকজ আমার যে পরিচয় আছে আমার মনে হয় ওই পরিচয়টা নিয়ে আমি বেঁচে আছি, ওই পরিচয়টা নিয়ে আমি বাঁচতে চাই। সো তাকেই আমি ধন্যবাদ জানাবো, তার জন্যই আজকে আপনি এখানে এসেছেন আর আমরা একসাথে ইমেজ বাংলাতে বসে গল্প করছি, আড্ডা করছি। তোমাদেরকে সবাইকে, তোমার চ্যানেলে যত ভিউয়ার্স আছে সবাইকে আমি লক্ষ্মী রতন শুক্লা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, 2021-এর শুভেচ্ছা আমি আগে থেকেই আপনাদেরকে দিয়ে রাখলাম, খুব ভালো থাকবেন। আমার আর একটা প্রশ্ন আছে, যে যে দুঃখ মানে দুঃখর সময়ও জীবনে এসছে কিছু একটা, সেই দুঃখটাকে আপনি তো একজন স্পোর্টস পার্সন, সেটাকে ওভারকাম করেন কী করে, বা সেরকম কিছু ঘটনা? দৌড়ই, ওয়ার্কআউট করি, দুঃখ কারোর সাথে শেয়ার করি না, বিকজ আমি আমার মনে হয় কি যেটা হয়ে যায় সেটা হয়ে যায়, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। যদি আপনার সাথে কেউ খারাপ করে তাহলে সেটা উপরওয়ালার উপরে ছেড়ে দেওয়া উচিত, আপনি কারো খারাপ করবেন না। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল লক্ষ্মী রতন শুক্লা আমি না কারোর বিরুদ্ধে কিছু বলি, না আমি কারোর আর খারাপ ভাবি, বাকি যা দেখবেন ঠাকুর দেখবেন। কী খেতে ভালোবাসেন? সব কিছু, মাংস ভাত, ডিম ভাত, পোস্ত, ঢেঁড়স ভাজা, তো সব যেটা আমাদের বাঙালি কালচারে যে খাওয়া দাওয়া আছে সেই খাওয়া দাওয়াই ভালো লাগে। আপনার হবি? হবি আমার প্রচুর হবি আছে, সাইকেল চালানো হবি আছে, এখন তো শীতকাল আছে, সুইমিং করার হবি আছে, মাঠে দৌড়নোর হবি আছে, বন্ধুদেরকে ট্রিট দেওয়া হবি আছে, সো প্রচুর হবি আছে। একটা হবি নিয়ে আমি থাকি না, সকালবেলা পায়রাদেরকে আমার বাবা রোজ ছাতে
চাল খাওয়ান, আমিও মাঝে মাঝে গিয়ে বাবার সাথে সকাল 5টা 5:30 6টা নাগাদ গিয়ে পায়রা কাকেদেরকে খাওয়া দাওয়া দিই। সো একটা হবির কথা আমি জানি, দাদা একটু হয়তো সেটা কম বললেন বা এড়িয়ে গেলেন, দাদা অসম্ভব ভালো গান করেন। আমার একটা গানেরও হ্যাবিট আছে, আর গান গেয়েই আমরা সবাই বড় হয়েছি। সো গান তো আপনি আমি সবাই গান করি, গান না হলে জীবনে কিচ্ছু থাকবে না। শুধু না, গানের সাথে মিউজিক ভিডিও সেটা তো, হ্যাঁ, বাট এটা এটা করি বিকজ আমার খুব ভালো লাগে কি ইয়াং ট্যালেন্টেড ছেলেমেয়েদেরকে যে সুযোগ দিচ্ছি আমি আমাদের LRS বাংলা স্পোর্টস একাডেমির মাধ্যম থেকে। তো আমার এইটাই হচ্ছে গোল, আমি কি ছেলেমেয়েরা একটা প্ল্যাটফর্ম পাক, আর আমি ওদের সাথে এই জন্যে আসি বিকজ ওরা হয়তো আরও একটু বেশি মাইলেজ পাবে। দাদা আমার দর্শক বন্ধুদের জন্য আপনার দুটো লাইন যদি একটু প্লিজ। সর্বনাশ করেছেন, আমি দুটো লাইন তো, আচ্ছা দুটো লাইন কোন গান করবো বলুন আপনি। রুক জানা নাহি তু কহি হার কে কাঁটো পে চল কে মিলেঙ্গে সায়ে বাহার কে, রুক জানা নাহি তু কহি হার কে। থ্যাংক ইউ, দাদা খুব ভালো থাকুন, আমাদেরকে সময় দেবার জন্য ধন্যবাদ। এবং একটা 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 বিষয়ে কিন্তু কথা দিতে হবে যে আবার যখন, আমি জানি আপনি প্রচণ্ড ব্যস্ত, কিন্তু এই ব্যস্ততার মাঝে আমরা কিন্তু যখন আপনাকে বলবো একদম 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 পাক্কা। ইমেজ বেঙ্গলের প্রত্যেক দর্শককে আমি ধন্যবাদ জানাই, দেখবেন এখানে খুব ভালো ভালো এনারা খবর করেন, বলার জন্য বলছি না, দিলসে বলছি, আমিও দেখি আপনারাও দেখবেন। Thank you.